জয় জগন্নাথ। মুদিবাকর দাস আপনার প্রণাম করছি। আসন্তা সেপ্টেম্বর 18 তারিখ পবিত্র ভাগবত জন্ম, পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করুথিব নিত্য। আমি আজি জানিবা ভিডিও মাধ্যমে ভাগবতর কণ রয়েছে মহিমা, আউ আপনার কিভাবে ভাবে করবে ভাগবত পূজা। কাহিঁকি না দুইটি গ্রন্থর জন্ম জয়ন্তী আপন মানে পালন করতে, গোটিয়ে হচ্ছে ভাগবত জন্ম, আউ গোটিয়ে হচ্ছে গীতা জয়ন্তী। আউ কোনসি গ্রন্থর জন্মদিন পালন করা যায় না, কিন্তু ভাগবতর আমি জন্ম পালন করু। পবিত্র ইন্দ্র উৎসব, আউ যে ইন্দ্র উৎসবে আমি মানে ভাগবত জন্ম পালন করু। কুহযায় যাবদ্দিনানি হে পুত্রম শাস্ত্রম ভাগবত গৃহে তাবত পিবন্তি পিত্র ক্ষীরসর্পী মধুদক। এর অর্থ যা ঘরে শ্রীমদ ভাগবত শাস্ত্র পাঠ করা যায় বা যেপর্যন্ত ভাগবত শাস্ত্র থাকে তার পিতৃপুরুষ মানে সেমানে কণ না উত্তম ফল আদি ভক্ষণ করতে উপরে থাকে, আর পিতৃপুরুষ মানে আশীর্বাদ করতে সে পরিবার। যা ঘরে ভাগবত শাস্ত্র না তাকে বা বৈষ্ণবরে কণ গণা যাব, তো সেইপাই ভাগবত শাস্ত্র হচ্ছে বৈষ্ণব শাস্ত্র। আপনার মানে জাঁকি আনন্দিত হবে। সঙ্গীত ব্রহ্ম হচ্ছে গীতগোবিন্দ, শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ ভাগবত, অন্ন ব্রহ্ম মহাপ্রসাদ, আর দারু ব্রহ্ম হচ্ছে শ্রীজগন্নাথ। তো সেইপাই এ শব্দ ব্রহ্ম, তেমন পরমশাস্ত্র ভাগবত কু প্রতিদিন আপনার অভ্যাস করা দরকার। এই পবিত্র ইন্দ্র উৎসব দিন আপনার প্রাত মুহূর্তে উঠি কণ করবে, স্নান আদি কর্মসারি সূর্য তর্পণ করে বৃন্দাবতী স্নান করে আপনার কণ করবে না ভাগবত বহি কু ব্যাসাসনে রাখি ঠাকুর পূজা পরে পরে আপনার ফুলের সজাই দিও। তাপরে আপনার ভাগবত যেটি ছাড়িবে সেটু ভাগবত পাঠ আপনার করতে, সন্ধ্যার মধ্যে ভাগবত পড়ন্তু। ঘরে ক্ষীরি খেচড়ি করে উৎসব ভি আপনার মন করে আপনার কিছু ছোট পিলামানকু বাঁটি দিও, যাহাদ্বারা আপনার ভাগবত কৃপা মধ্যে হব। দিন তমাম আপনার পূর্ণমী রয়েছে, তো সেইপাই আপনার পূর্ণমী ভাগবত উৎসব আপনার পালন করে পারবে। ভাগবত অধ্যায় পাঠ করতু, সমূহ ভাগবত মধ্যে পড়ন্তু, ঘরের সমস্ত বসি ভাগবত এদিন শুনলে বহু পুণ্যর অধিকারী হুম। যদি আপনার গোটিয়ে ভাগবত শাস্ত্রকু এই ইন্দ্রোৎসব দিন কিণি দান করে দিকে, কুহযায় অশ্বমেধ যজ্ঞ গোটিয়ে নুহ গোটিয়ে যজ্ঞর ফল আপনার প্রাপ্তি করতে, খালি সেত নুহ পিণ্ডর প্রাণ গলাবেলে আপনার মানে ভাগবত শুণতি তো মুখ্য প্রাপ্তি হতে। কুহযায় কর্মর শাস্ত্র হচ্ছে রামায়ণ, জ্ঞানর শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভগবত গীতা, কিন্তু ভক্তি শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবত। তেমন আপনার পাখে যদি সময় না, আপনার গোটিয়ে অধ্যায় ভাগবত পড়ি পু না, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভাগবত, গোটিয়ে অধ্যায় পড়ি পু না, গোটিয়ে চরণ বা গোটিয়ে আপনার পৃষ্ঠা মধ্যে যদি ভাগবতর পাঠ করে যাবে সর্বশুভ হয়ে। তো ভক্তবন্ধু আপনার মনে রাখি থাকতু, গোটিয়ে আপনার যদি ভাগবত দিন গোটিয়ে কার্য করবে সাত্বিক আহার করতু, তা সহিত দিনরে যদি আপনার ভাগবত রয়েছে কিছু রয়ে যাই, ভাগবত আপনার পূর্ণরূপে সারিবা চাহুঁ, তো ভাগবত পূর্ণরূপে মধ্যে সারিপারে। ভক্তবন্ধু আউ আপনার মানে মনে রাখি থাকতু, এই দিন আনন্দ উৎসব সহিত ঘরে আপনার রম্ভাবৃক্ষ কদলী বৃক্ষ প্রতি আপনার কলসটি বসাই ভাগবতকে পূজা অর্চনা করে পারবে। যে ভাগবত উৎসব দিন ভাগবত পূজা করতে তাঁকর পুণ্যাত্মা এই সংসার ভিতরে না, তেমন নিশ্চিত ভাবে আপনার মানে ভাগবত পূজা করতু। আসহিত এই ভিডিও কু সেয়ার করতু, হেত বহু লোক ভাগবত পাঠ করতে না, তেমন প্রতিদিন ভাগবত পড়া দরকার। জগন্নাথ দাস ভাগবতকে অতি সুন্দর ভাবে ব্যাসকৃত ভাগবতকে ওড়িয়া করেছিলেন। আউ কুহযায় ভাগবত হচ্ছে কণ না ভাবজ্ঞান ব্রহ্ম তত্ত্বর কথা, পুঁ ভরে ভবিষ্য, বরে বর্তমান, গরে গত, তরে তত্ত্বকে যে প্রদান করে সে হচ্ছে ভাগবত। তেমন নিশ্চিত ভাবে আমি ভাগবত পড়া দরকার। পূর্বকালে যেত আপন মানে ঝিও দেখা পুরোনা কালিয়া বুড়া বুড়ি যাওলে সে কৌলে মালো তু ভাগবত পড়ি পারু, তো কিন্তু এবে আগবত পড়া না, ভাগবত টুঙ্গি ক্লব পাল্টিব, তাড়িমাড় চালুথিব, তাড়িমাড় সেটি গোবিন্দ নুহেলু তাস পালি পড়িথিব, জন আধুনিক কবিঙ্কর লেখা মনে পড়িগলা। এবে প্রকৃতরে ভাগবত টুঙ্গি সব ক্লব পাল্টিগলা, আউ সন্ধ্যারে আউ ভাগবত না, গাঁরে যেতবে হইজা ভেপু লা সেতবে আপনার দাণ্ড ভাগবত করুলে, গাঁরে ভাগবত পড়া হয়ে যাওয়া, এদ্বারা মধ্যে বহু উপশম হেলা। বৈদ যেতবে নপার লা সেতবে ভাগবত ঘরে আপন মানকর ভাগবত পড়ি রোগমুক্ত হেলা মানুষ, আউ ভাগবত ঘরে সমস্ত প্রকার কথা যে গাঁর কলি মধ্যে ভাগবত টুঙ্গিরে তাহা ছিড়ু লা। তেমন ভাগবত হচ্ছে পরম শাস্ত্র, নিশ্চিত ভাবে আপনার ভাগবত পাঠ এই দিন ঠার নূয়া করে যদি চাহুঁ, যে আরম্ভ করা ভাগবত এই দিন নূয়া করে আরম্ভ করেন, এটা অশেষ পুণ্যর মিলি থাকে। যদি আপনার দ্বাদশ স্কন্ধ ভাগবত পড়ি পু না, একাদশ স্কন্ধ ভাগবত বইটি আনি আপনার ব্যাসাসন রাখি তাকে প্রত্যহ পাঠ করুন, যাহাদ্বারা মনস্থির হওয়ার সহ ভগবত কৃপা মিলিব। নিশ্চিত ভিডিওকে সেয়ার করবে, চ্যানেল যদি নয় চ্যানেলকে সবসক্রাইব করে। জয় জগন্নাথ, জয় পঞ্চশ, জয় জগন্নাথ। ধন অর্জনে ধর্ম করি, ধর্মে প্রাপ্ত নরহরি।
ଆପଣଙ୍କ ଉପାର୍ଜିତ ଧନକୁ ଯଦି ଧର୍ମ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ଅସହାୟ ଅସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ପାଖରେ ଆମେ ପ୍ରତିଦିନ ପହଞ୍ଚୁ ଆଉ କିଛି ସହଯୋଗ କରୁ, ଯଦି ଆପଣଙ୍କର ସେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ସେହି କାର୍ଯ୍ୟରେ ଲାଗିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ଏ ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣଙ୍କର ଯେତିକି ସମର୍ଥ ରହିଛି ବା ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ଆପଣ ପ୍ରଦାନ କରିବେ ଆପଣଙ୍କର ଅର୍ଥରାଶି। ଏବେ ଆପଣ ଜାଣିକି ଆନନ୍ଦିତ ହେବେ, ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କିଣାଯାଇଛି କେବଳ ରୋଗୀ ସେବା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଅର୍ଥ ସେ ଆମ୍ବୁଲାନ୍ସ ପାଇଁ ଆପଣ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ ଏହି ନମ୍ବରରେ। ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।